নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মবার্ষিকী পালন করার মধ্যে দিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুকে ভুলে গেলে চলবে না। এই মহাপুরুষ যিনি ভারতবর্ষের জন্য আত্মবলিদান করে গেছেন, নেতাজি সুভাষচন্দ্র বসুর অসমাপ্ত কাজ সেইগুলিকে সঠিকভাবে গড়ে তোলার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। শনিবার নেতাজি সুভাষ বিদ্যানিকেতনে নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মজয়ন্তী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই অভিমত ব্যক্ত করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। একটু আগে শুনেছেন যে নেতাজি সুভাষচন্দ্র বসু উনি ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের এক কিংবদন্তী নেতা। তাকে ব্রিটিশরা 11 বার কারারুদ্ধ করে রাখে এবং একমাত্র সুভাষচন্দ্র প্রথম ভারতবর্ষে পূর্ণ স্বাধীনতার পক্ষে মত দেন। অরবিন্দ ঘোষ, সূর্য সেন, ভগৎ সিং, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, ওনাদের মতো কবিরা পর্যন্ত তার আদর্শ অনুপ্রাণিত হয়। ওনার সবচেয়ে বড় স্লোগান যেটা একটু আগে তিনি বলেছেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আরেকটা স্লোগান, ভারতের জয়, এটাই পরবর্তী সময় জয়, এটাকে কেন্দ্রীয় সরকার, ভারত সরকার গ্রহণ করেছে। ওনার এত বেশি জনপ্রিয়তা ছিলেন আমাদের দেশে কতিপয় নেতৃত্ব এবং ব্রিটিশরা ষড়যন্ত্র করে ওনাকে হত্যা করতে পর্যন্ত চেয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর সুভাষচন্দ্রকে দেশ ছাড়ার আখ্যা দিয়ে দাসের দেশ নিত্য নাটকটি তাকে উৎসর্গ করে। আমরা এখন স্বাধীনতা দিবস 1947, কিন্তু দেশের প্রথম আদানি সরকার বা অখণ্ড ভারতের সরকার হয় 21 অক্টোবর 1943। কোনদিন দেশ এত বছর স্বাধীন হয়েছে কোন প্রধানমন্ত্রী এটাকে স্বীকার করেন নাই, একমাত্র বর্তমান প্রধানমন্ত্রী মোদীজি এই 21 অক্টোবর 1943 অখণ্ড ভারতে অবিভক্ত ভারতে প্রধানমন্ত্রী হিসেবে ওনাকে আহ্বান করেছেন এবং স্বীকৃতি দিয়েছেন। এবং এই প্রধানমন্ত্রী নেতাজির সম্বন্ধে যত গোপন ফাইল ছিল সব মুক্ত করে দিয়েছেন, প্রত্যেকটাও করেন। এবং ডিজিটাল মিউজিয়াম আধুনিক প্রযুক্তিকে ব্যবহার করে রেড ফোর্টে লাল কেলা উনি গতবারের আগের বছর উনি সেখানে একটা ডিজিটাল মিউজিয়াম করেছেন যাতে ওনার সম্বন্ধে সব কিছু জানা যায়, ওনার আসবাবপত্র, ওনার চিঠিপত্র বা ওনার পরিবারের জিনিসপত্র সব কিছু কিন্তু সেখানে ব্যবস্থা করেছে। আর 2 বছর হয়ে গেছে কেন্দ্র সরকার করেছে। এবং শুধু কেন নেতাজিকে গুরুত্ব দেওয়ার জন্য আন্দামান নিকোবর আইল্যান্ড যেটা আছে বর্তমানে এটাকে একমাত্র নেতাজি সুভাষচন্দ্র বলেছিলেন, কি নাম দিয়েছিলেন যারা তোমাদের তোমরা স্কুলের বিদ্যালয়ের ছাত্র ছাত্রী তো তোমাদের আমি জিজ্ঞাসা করবো, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের নাম কি আছে, কি ছিল, কে বলতে পারে, হাত তোলো বলো। নেতাজি দিন উদযাপন করি, পরের দিন ফিনিশ, কিন্তু শুধুমাত্র দিন উদযাপন করলে কি চলবে না, এই প্রথম কোন দেশের প্রধানমন্ত্রী বা কেন্দ্র সরকার নেতাজি যে বাকি কাজ করবে
সেগুলি যেন সঠিকভাবে ধরতে পারে সেটাকে এগিয়ে দিতে হবে। আমরা শুধু নেতাজি দিন উদযাপন করলে চলবে না, তা অসমাপ্ত কাজ। আমাদের দেশের পর অনেকের স্বাধীন হয়েছে কিন্তু তাদের অনেক অগ্রগতি হয়েছে, আমাদের এই অগ্রগতি আমাদের কিছু পাইনি পেয়েছে কিন্তু না পাওয়ার তালিকাটা দিন হ কেন পেলাম না? এত বছর স্বাধীন হওয়ার পরেও এখনো আমরা স্বাবলম্বী হতে পারিনি। আজকে সেই হিসাবে সামনে রেখে এক মানব শ্রেষ্ঠ মানব সবকা সাথ সবকা বিকাশের স্বপ্ন নিয়ে দেশের প্রধানমন্ত্রী হচ্ছে আগে এই দিনে তার একদার এখনই একটা আমরা এমন একজন নেতৃত্ব পেয়েছি দেশে যে এক মানব শ্রেষ্ঠ মানব বাড়তে গেলে বা আত্মনির্ভর ভারত বানাতে গেলে এখন সঠিক নেতৃত্ব আছে দেশে সবাই। এই যে ওনার স্লোগান একতা, সবাই ইউনাইটেড হতে হবে, একবার জোর পাততে হবে, তৈরি হতে হবে, এগিয়ে যেতে হবে এবং আত্মত্যাগ শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকলে হবে। আমরা আজকে এটা বিদ্যালয় নেতা সুভাষ বিদ্যালয় এবং আমরা মনে করি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মনে করে স্বামীজি বলেছে পৃথিবীর সকল সমস্যার সমাধান করতে পারে একমাত্র শিক্ষা। সেই গুণগত শিক্ষাকে সামনে নিয়ে আমরা এগোচ্ছি। এনসিআরটি কার্যক্রম থেকে আরম্ভ করে আমরা 34টা সংস্করণ করেছি, সংস্কার করেছি ত্রিপুরাতে। আমরা চাই এই স্কুল অতীতকে দিশা দেখিয়েছে, আজকে সারা রাজ্যকে দিশা দেখানোর জন্য এই নেতাজির জন্মদিনে তোমরা আরো বেশি ইতিবাচক ভাবে এগিয়ে যাবে। আমার অনুরোধ থাকবে বি পজিটিভ, বি বি ক্রিয়েটিভ, বি ইনোভেটিভ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এই দিন থেকে আমার মাঠে শ্রদ্ধা জানিয়ে, নেতাজি সুভাষকে শ্রদ্ধা জানিয়ে আমি আমার কর্তব্য শেষ করলাম।